নমস্কার বন্ধুরা, আজকের আলোচ্য বিষয়টি হলো স্বামী ও বাপের বাড়ির সর্বনাশ না চাইলে মহিলারা বাবার বাড়ি থেকে ভুলেও আনবেন না এই কয়েকটি জিনিস। সুপ্রিয় বন্ধুরা, হিন্দু সনাতন ধর্মে বিশেষ কিছু জিনিস রয়েছে যেগুলি কখনোই মহিলাদের তার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে নিয়ে আসা উচিত নয়, নতুবা সংসারে ঝুট ঝামেলা সৃষ্টি হবে, দুই পরিবারের মধ্যে বা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতি হবে, বা বাবার বাড়ির এবং শ্বশুর বাড়ির অর্থনৈতিক দিকেও নানান রকম সমস্যা সৃষ্টি হবে। এরই পাশাপাশি আপনাদের দাম্পত্য জীবন অত্যন্ত খারাপ হয়ে যাবে, সঙ্গে স্বামীর আয়ু পর্যন্ত দিন প্রতিদিন কমতে শুরু করবে। দেখুন বন্ধুরা, বিবাহের পর মহিলারা ভুল করেও তার বাবার বাড়ি থেকে এই পাঁচটি জিনিস কখনোই আনবেন না, নতুবা নিজের বিপদ আপনারা নিজেই ডেকে আনবেন। সুপ্রিয় বন্ধুরা, আপনারা যদি ইতিমধ্যেই এই জিনিসগুলির মধ্যে যে কোনো একটিও বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে অলরেডি নিয়ে চলে গেছেন, সেক্ষেত্রে শাস্ত্রে যে প্রতিকারের কথা বলা হয়েছে সেটিও কিন্তু আজকের এই ভিডিওটিতে সবিস্তারভাবে আলোচনা করব। সুতরাং অনুরোধ করছি, ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, এবং ভিডিওটি দেখে আপনারা যদি সত্যি উপকৃত হন, সমৃদ্ধ হন, তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, এবং ভিডিওটি কিন্তু আপনারা অবশ্যই শেয়ার করবেন অন্যদের সাথে, যাতে তারাও এই ভিডিওটি দেখে কিছুটা উপকৃত হতে পারে। সে সূত্রেই আপনাদের কাছে এই একটি রিকোয়েস্ট আমি রাখলাম। দেখুন বন্ধুরা, আপনাদের একটা শেয়ার অন্যদের জীবনে সুখের জোয়ার আনতে পারে, বা অনেক সমস্যা থেকে বেরিয়ে আসতে তাদেরকে সাহায্য করতে পারে। সুতরাং শেয়ার অবশ্যই করবেন। তথা পরিশেষে এরকমই সব জ্ঞানবর্ধক ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। চলুন তাহলে জেনে নেওয়া যাক যে বিয়ের পর মহিলাদের কোন সেই বিশেষ কয়েকটি জিনিস যা কখনোই নিজের বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে নিয়ে আসা উচিত নয় সে সম্পর্কে। প্রথমেই বলবো বাপের বাড়ির পুরনো ছেঁড়া জামা কাপড়। দেখুন বন্ধুরা, বিয়ের পর বিবাহিত মহিলা এমন অনেকেই আছেন যারা টানমায়ার বশীভূত হয়ে পুরনো জামা কাপড় বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে নিয়ে চলে আসেন। কিন্তু বন্ধুরা, সনাতন হিন্দু শাস্ত্র অনুযায়ী এমনটি করা কিন্তু কখনোই উচিত নয়। দেখুন, আপনারা নতুন জামা কাপড় শ্বশুর বাড়িতে নিয়ে যেতেই পারেন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু পুরনো ছেঁড়া ব্যবহৃত জামা কাপড় কখনোই বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে নিয়ে যাবেন না। দ্বিতীয় জিনিসটি হলো ঠাকুরের ছবি বা মূর্তি। সুপ্রিয় বন্ধুরা, আমরা বাঙালিরা প্রাণের ঠাকুর গোপাল বা কৃষ্ণের পুজো কিন্তু কম বেশি সবাই করে থাকি। সেক্ষেত্রে আপনারা যদি বাবার বাড়িতে গোপাল ঠাকুরের পুজো করেন বা মা লক্ষ্মীর পুজো করেন, এবং বিবাহ হয়ে যাওয়ার পর সেই গোপালের মূর্তি বা অন্যান্য দেবদেবীর ছবি যদি আপনারা আপনাদের বাবার ঘর থেকে নিয়ে আসেন, সেক্ষেত্রে আপনাদের জীবনে চরম দোষ লাগতে পারে। কারণ যখন কোনো মূর্তি প্রাণ প্রতিষ্ঠা হয়, তখন সেই মুহূর্তে কিন্তু আর অন্য কোথাও খুব একটা সেই মূর্তিটি সরানো উচিত নয়। সেক্ষেত্রে আপনারা এই বিষয়টি একটু মাথায় রাখবেন। যদি আপনারা গোপালের সেবা করেন, সেক্ষেত্রে আপনারা নূতন গোপালের মূর্তি বা অন্যান্য দেবদেবীর ছবি আপনারা শ্বশুর বাড়িতে ক্রয় করে নিয়ে এসে সেটির পূজা অর্চনা করতে পারেন, এবং সেটি আপনাদের পুজো ঘরে স্থাপন করতে পারেন, প্রাণ প্রতিষ্ঠা করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু যে ছবি বা মূর্তি অলরেডি একবার প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছে, সেটিকে কখনোই এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করা উচিত নয়। তৃতীয় জিনিসটি হলো শিল নোড়া। আগে হ্যাঁ বন্ধুরা, এই মশলা বাটা শিল নোড়া কখনোই কোনো অবস্থাতেই মেয়ের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে নিয়ে আসা উচিত নয়। দেখুন বন্ধুরা, আপনারা যদি এই শিল নোড়া কিনতে চান তাহলে নিজেরাই কিনুন, কিন্তু পুরনো কোনো শিল নোড়া যেটি হয়তো আপনারা আপনার বাবার বাড়িতে
পড়ে রয়েছে সেইরূপ কোনো শিলনোড়া কখনোই নিজের শ্বশুরবাড়িতে ব্যবহার করার জন্য নিয়ে আসবেন না, নতুবা নিজের পরিবারে অশান্তির কারণ কিন্তু আপনারা নিজেরাই হয়ে উঠবেন। সুতরাং ভুল করেও এই দ্রব্যটি বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়িতে নিয়ে আসবেন না, সবার জন্য মঙ্গল হবে। চতুর্থ বিষয়টি হলো কুলো। আজ্ঞে হ্যাঁ বন্ধুরা, এই কুলো কখনোই বিবাহিত মহিলার আনা উচিত নয়, তার বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়িতে নিয়ে আসা। কারণ শাস্ত্রমতে আপনার শ্বশুরবাড়িতে কোনো রকম সমস্যা না হলেও আপনার বাবার বাড়িতে অর্থের হানি হতে পারে। সুতরাং বিবাহিত মহিলারা ভুল করেও বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়িতে এই কুলো নিয়ে আসবেন না। পঞ্চম বিষয়টি হলো চাকু, কাঁচি বা ধারালো কোনো বস্তু। দেখুন বন্ধুরা, আপনারা ভুল করেও বাবার বাড়ি থেকে এইসব ধারালো জিনিসপত্র, যেমন ধরুন কাটারি, কুড়োল, কোদাল, এগুলি কোনো না কোনো প্রয়োজনে মেয়েরা বাবার বাড়ি থেকে যদি নিয়ে আসেন বা বাপের বাড়ির লোক যদি শ্বশুরবাড়িতে দিয়ে আসেন, সেক্ষেত্রে এমনটি করা উচিত নয়। দেখুন বন্ধুরা, এমনটা যদি করা হয় তাহলে কোনো না কোনো সময়ে কোনো না কোনো পরিস্থিতিতে দুই পরিবারের মধ্যে চরম দ্বন্দ্বের সৃষ্টি হবেই হবে এবং সম্পর্কের মতবিরোধ তথা দুই পরিবারের মধ্যে অশান্তি ঝামেলা সৃষ্টি হয়। সুতরাং এইরূপ জিনিসগুলি কখনোই বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়িতে নিয়ে আসবেন না। যদি কখনো আপনারা এই সব জিনিসগুলো বা ভিডিওটিতে বলা প্রত্যেকটি জিনিস যদি কখনো নিয়ে আসেন, সেক্ষেত্রে আপনারা সেই জিনিসের দাম শোধ করে দিবেন, তাহলে শাস্ত্রমতে অনেকটাই আপনারা কিন্তু এইরূপ দোষ ত্রুটির হাত থেকে রেহাই পাবেন। ষষ্ঠ ও শেষ জিনিসটি যা আপনারা ভুল করেও নিজের বাবার ঘর থেকে নিয়ে আসবেন না, সেটি হলো ঝাড়ু বা ঝাঁটা। সুপ্রিয় বন্ধুরা, হিন্দু শাস্ত্রমতে ঝাড়ুকে মা লক্ষ্মীর প্রতীক বা স্বরূপ বলে মনে করা হয়। সুতরাং আপনারা যদি বিয়ের পর, বিশেষ করে মহিলারা বিয়ের পর যদি নিজের বাপের বাড়ি থেকে নতুন বা পুরনো ঝাড়ু বা ঝাঁটাকে শ্বশুর বাড়িতে নিয়ে আসেন, সেক্ষেত্রে নিজের বাপের বাড়ির অর্থনৈতিক দিকটিকে সেই মহিলা নিজে হাতে ধ্বংস করে ফেলে। তথা আপনারা যদি পুরনো বাড়ি চেঞ্জ করে নতুন বাড়িতে প্রবেশ করেন, সেক্ষেত্রেও কিন্তু ব্যবহৃত পুরনো ঝাড়ুকে কখনোই নতুন বাড়িতে নিয়ে যাওয়া উচিত নয়। নতুন ঘরে সর্বদাই নতুন ঝাড়ু ব্যবহার করা উচিত। দেখুন বন্ধুরা, এখানে আরেকটি বিষয় মাথায় রাখবেন, আপনাদের কাছে যে যতই খুচুক কিন্তু ঝাঁটা বা ঝাড়ু কখনোই কাউকে দান করবেন না, এবং নিজের ঘরের ব্যবহৃত ঝাড়ুকে অন্যকে ব্যবহার করার জন্য ভুল করেও দিবেন না। সুপ্রিয় বন্ধুরা, ভিডিওটির পরিশেষে একটি বিশেষ কথা অবশ্যই বলবো, এবং সেটি হলো যদি পাত্রের ঘর থেকে বিবাহের জন্য পাত্রীর বাবার কাছ থেকে পণ দেওয়া নেওয়ার উপর চাপ প্রয়োগ করা হয়, সেক্ষেত্রে আপনারা কখনোই সেইরূপ ঘরে বিবাহ করবেন না। কারণ সেই বিবাহ খুব একটা সুখকর হয় না, এবং সত্যি বলতে বিবাহ যে শুধু একটি ছেলে একটি মেয়ের মধ্যে হয় তা কিন্তু কখনোই নয়। বিবাহের মাধ্যমে দুটি অজানা পরিবার একে অপরের সঙ্গে সংযুক্ত হয়। সেখানে টাকা পয়সার থেকেও দুই পরিবারের হৃদয়ের মেলবন্ধন, একজন ছেলে একজন মেয়ের মধ্যে একটি আন্তরিক সম্পর্ক সৃষ্টি হয়। সুতরাং যেখানে টাকা পয়সা নিয়ে মেয়েদের সম্মানের দরদাম করা হয়, সেখানে আমার মনে হয় বিবাহ না করাই ভালো। সুপ্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পরিশেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই সব নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই রইল এই চ্যানেলের একান্ত কাম্য। ঈশ্বর প্রত্যেকের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।